আসসালামু আলাইকুম, ওয়েলকাম গাইজ অ্যামাজিং ক্রিয়েটরের আরেকটি নতুন পর্বে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মার্কেটে আসা চোখ ধাঁধানো তিনটি ডিভাইস, যেগুলো দেখে আপনারা চমকে যাবেন। এই ভিডিওর তিনটি ডিভাইস যেগুলো অনেক অ্যাডভান্স আর অনেক স্মার্ট, এবং এই ডিভাইসগুলো আপনারা অনলাইন মার্কেট থেকে পারচেস করতে পারবেন। তো এই ডিভাইসগুলোর ডিটেল সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো লেটস গো স্টার্ট দ্য ভিডিও। নাম্বার ওয়ান, ক্রস হেলমেট। এই হেলমেট দেখে আপনাদের সবার আরেকটি হেলমেটের কথা মনে পড়ে যাবে, যা কিনা আমাদের সবার পছন্দের সুপার হিরো আয়রনম্যানের কাছে আছে। হ্যাঁ গাইজ, যদি আপনাদের বাইক চালানোটা পছন্দের হয়ে থাকে তাহলে হেলমেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত বাইক চালানোকালীন সময়ে আপনারা হেলমেট পরে থাকলে শুধু সামনের রাস্তাটি দেখতে পান, কিন্তু এই হেলমেটের মাধ্যমে আপনারা পেছনের রাস্তাটি অতি সহজে দেখতে পারবেন, যার ফলে আপনারা পেছন থেকে আসা সমস্ত গাড়ি দেখতে পারবেন, এবং এটা সম্পূর্ণ 360 ডিগ্রি। বাইক চালানোকালীন সময়ে আশেপাশের আওয়াজ যদি আপনাকে বিরক্ত করে তাহলে নয়েজ ক্যান্সেলেশনের মাধ্যমে আপনি সম্পূর্ণ শব্দ নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং আপনি যদি গান শুনতে পছন্দ করেন তাহলে এটি টাচ স্ক্রিনের মাধ্যমে আপনি গান শুনতে পারবেন এবং অতি সহজে তা বন্ধ করতে পারবেন। এটাতে অনেক লাইটিং ফাংশন আছে যার মাধ্যমে এটাকে অনেক ইউনিক দেখায়, এবং এটাকে দেখে যে কোনো ব্যক্তি চমকে যেতে পারে। তো গাইস, এই ডিভাইসটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নাম্বার টু, সারফেস স্টুডিও টু। ক্রিয়েটারদের জন্য মাইক্রোসফট কোম্পানি 20 ইঞ্চি ডিসপ্লে ওলা স্ক্রিন বানিয়েছে। এটার সাথে ক্রিয়েটিভিটি 3 রাখা মানুষগুলো এক্সট্রা অ্যাক্সেস পেয়ে যাবে, যেটা ব্রেঞ্চের উপর রেখে রোটেট করা যাবে, আর এটার স্টাইলিশ পেনের সাহায্যে এর টাচ স্ক্রিন চালানোর মজাও পেয়ে যাবেন। এটা যে কোনো সারফেসের চাইতে অনেক বেশি অ্যাডভান্স এবং ফাস্ট পারফরমেন্স প্রোভাইড করে, আর ভালো পারফরমেন্সের সাথে অনেক গতিতে চলতে পারে। এটা দিয়ে আপনি গেমস খেলতে পারবেন, আপনার হাত দিয়ে হাতের কারিশমা আর্টিস্টের কাজও করতে পারবেন, আর মুভি দেখার মজা তো প্রত্যেক অ্যাঙ্গেল থেকে অনেক ভালোভাবেই দেখতে পারবেন। তো গাইস, এই ডিভাইসটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নাম্বার থ্রি, ইভায়া কুয়া। এতদিন পর্যন্ত আপনারা গাড়ির লক, দরজার লক আর অনেক লক সম্পর্কে জেনেছেন, কিন্তু এই লকটি হচ্ছে পানির ট্যাবের লক, যেটা পানির রেডিয়েশনকে অনেক স্মার্ট পদ্ধতিতে নিয়ন্ত্রণ করে, এবং এটার মাধ্যমে আপনি আপনার বাসায় না থাকাকালীন সময়ে আপনার গার্ডেনে সঠিক সময়ে পানি দিতে পারবেন। এটাতে আপনি আপনার সময়সীমা বেঁধে দিয়ে স্মার্ট পদ্ধতি নিয়ন্ত্রণ করতে পারবেন। অন্যান্য ট্যাবের মাধ্যমে দেখা যায় সম্পূর্ণ জায়গাতে ঠিক মতো পানি পৌঁছায় না এবং অনেক পানি নষ্ট হয়, কিন্তু এটার মাধ্যমে এরপর থেকে আর তা হবে না। এটাকে আপনি নিজের মতো ব্যবহার করে বা প্রাকৃতিক পরিবেশের ভিত্তিতে ব্যবহার করতে পারবেন, এবং এটাতে আপনি যে সময় ব্যবহার করবেন সেই সময়ে পানি দেওয়া শুরু হবে, এবং নির্দিষ্ট সময় পরে আপনি বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার বাগানের মালিক থাক বা না থাক, নির্দিষ্ট সময়ে আপনার কাজটি হয়ে যাবে। এই তিনটি ডিভাইসের মধ্যে কোন ডিভাইসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভিডিওটি না ভালো লাগে তাহলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।